যে সংগঠনের এইচআর অন্তর্ভুক্তকরণে আরো সহজীকরণ করা উচিত কিনা স্যার, আপনার মন্তব্য জানতে চাই। যারা ডেভেলপমেন্টে যারা রয়েছে, যারা কাজ করছে, তাদেরকে এইচআরভুক্ত করার জন্য যে শর্ত সাপেক্ষ গুলো আছে, এগুলো নিয়ে স্যার একটু কিভাবে সহজ আচ্ছা, করা যায় স্যার? এটা 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 আসলে পজিটিভ নেগেটিভ অনেক ধরনের কথা আছে। তার ভিতরে আমি কয়েকটা বিষয়ে, আমি ইদ্রাতে একটা প্রোগ্রামে গেছিলাম, আমার সিও স্যারও ছিল, তো ওই প্রোগ্রামে তখনকার যে চেয়ারম্যান ছিলেন উনিও ছিলেন। তো উনারা এখনকার সময় না, এটা আরো আগের কথা, তো আসলে ইদ্রা থেকে বা গভর্নমেন্ট থেকে যে নিয়ম, সেটা হচ্ছে আসলে বর্তমানে যে তিনটা পোস্ট আছে, এজেন্ট, ইউনিট ম্যানেজার, বিএম, এই একটুকেই কমিশনে থাকার কথা, আর বাকি যেগুলি আছে এগুলি আসলে এই স্যালারি ডেই হওয়ার কথা, এবং গভর্নমেন্ট থেকে এইভাবে ইনস্ট্রাকশন আছে। এখন স্যালারি কাকে দিবে? আমি প্রথম কথা হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানিটা আসলে কি। ইন্স্যুরেন্স কোম্পানিটা গ্রাহকের স্বার্থ আমাদেরকে ফার্স্ট টাইম দেখতে হবে, কারণ গ্রাহকের স্বার্থ না দেখলে সবচেয়ে আসলে ক্ষতিগ্রস্ত কে হয় আপনারা বলেন দেখি? সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মাঠ পর্যায়ের কর্মী, কারণ ওই এমডি আজকে এই কোম্পানিতে আছে, কালকে ওই কোম্পানিতে চলে যাবে, সে কিচ্ছুই হবে না ভাই। তার মানে কি, মাঠের কর্মীদের তারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। যার কারণে প্রথম আমাদের আসলে চিন্তা করা উচিত সেটা হচ্ছে এই মাঠের যে কর্মীরা আছে তাদেরও চিন্তা করা উচিত, যে প্রথম স্বার্থ দেখা উচিত হচ্ছে গ্রাহকের টাকা, এক নাম্বার। তো গ্রাহকের টাকা যদি দেখতে হয়, তাহলে আপনার এইচআর হওয়ার সিস্টেমটা এক ধরনের হবে। আর যদি গ্রাহকের স্বার্থ না দেখেন, যে আমরা গ্রাহকের টাকা আনছি, এবার আমরা মোটামুটি বাঘ টাক করে খাই ফেলবো, তাহলে ধরেন এইচআর হওয়ার সিস্টেম হইবে আরেক রকম। আচ্ছা, আমার একটু এক্সাম্পল দিই, আমার পার্সোনাল এক্সাম্পল দিই। আপনি ধরেন 2007 সালে, 6 সাল শেষ, 7 সাল এরকম হবে আমার, সালে হয়তো একটু আপ ডাউন হইতে পারে, যেহেতু শেফাক স্যার তো এখনো জীবিত আছে। স্যার ধরেন একটা সময় লক্ষ্মীপুর গেছেন, আমারে ঢাকায় বলছে যে তুমি এইচআর হইতে হবে। আমি বলছি স্যার আমি এইচআর টিচার হবো না। শেফাক স্যার কিন্তু এখনো আছেন। আচ্ছা, তো কেন হবো না? আমি বললাম আমি কমিশনে ভালো আছি, এই আমি এই ইয়েতে নাই, ওইটা হইলে নির্দিষ্ট বেতন পাবো, অল্প বেতন পাবো আমি, স্যার এটা তো হবো না। ও সমস্যা কি, তুমি ঢাকায় আসতে হবে। আমি বলছি আমার আম্মা আছে স্যার, আমি ঢাকা থেকে কোনো এক কারণে চলে গেছি, বিভিন্ন কারণে চলে গেছি, আমি আর ঢাকায় আসবো না স্যার, ঢাকায় যাম। ঠিক আছে, আপনি যদিও কথাই অনেকেই হয়তো একরকম মনে হইব, এই আমার 1 সালে যাওয়ার পিছনে যামও একটা কারণ আছিল। আমি একদিন মিরপুর থেকে কমিটমেন্ট অনুযায়ী না আসতে পারি, বাসের মধ্যে ডিসিশন নিছি যে আমি আর ঢাকায় থাকবো না। মানে অনেক কারণ আছে, কিন্তু এটাও একটা কারণ, যামও একটা কারণ। আপনারা হয়তো যারা এখানে আছেন 90, 91, 92 সালে, ঢাকায় সত্যি ফিরতে অনেক আরাম ছিল, বুঝছেন নাকি? এই 2000 সালের পর থেকে জাম অনেক বেশি। যাই হোক, তো এমডি স্যার কি করলো, বললাম যে স্যার আমার আম্মা আছে, আম্মা আমার ঢাকায় আসতে দিব না। ওই যে চলো তোমার আম্মা, আচ্ছা তোমার আম্মার সাথে আমি কথা বলবো, এটা বলছে। তো একদিন এমডি স্যার লক্ষ্মীপুর ছিল, এবং আপনি জানেন লক্ষ্মীপুর সুফিরিট একটা এনজিও আছে, ওইখানে এমডি স্যার থাকতেন, ওইটার পাশেই আমাদের বাসা, মানে অল্প একটু দূর, অল্প একটু। তো সকালবেলায় এই আপনি ধরেন মনে হয় 7টা, স্যার কিন্তু ইয়ে করতো, মানে এটা নাম কি, ওয়াকিং করতো সকালবেলায়। তো যাইয়া আপনি আমার বাসায় হাজির, আমি তখন ঘুমে, হ্যাঁ ঘুমিয়েছিলাম, এখন তো আর সকালে ঘুমে থাকি না, তখনকার সময়ে ঘুমিয়েছিলাম, 7 সাল যেহেতু, 6 অথবা 7। আমার আম্মা আসি বলতেছে যে তোর এমডি এসছে। কি এমডি এসছে সকালবেলায়? তোর 6:30, 7টা এরকম বাজে আর কি, আমার একজাক্ট টাইমটা খেয়াল নেই, নামাজের পর পর। তোমার আম্মুর আমারে ডাকো। তো ডাকছি, আমার বলে যে আপনার ছেলেরে আমি ঢাকায় নিয়ে যাইতে চাইতেছি, আপনি কি বলে? কারণ মারা সাধারণত মনে করে এমডি যেহেতু বলতেছে, তাইলে এরে তো কি করবে, মানে ভবিষ্যৎ ভালো তো, হ্যাঁ তুমি নিলে তো, আমার আম্মা আবার সবাইরে তুমি করিয়ে বলতেন আর কি, তো তুমি নিলে ভালো, অতএব নিয়ে যাও, হ্যাঁ আমার ছেলে ভালো হইলে তো ভালোই। তো এমডি ফাইলও নিয়ে আরেকটা ইয়ে, তো ভাগ্য ভালো পরে আমারে কোনোভাবে মেসেজ পাঠাইছে, এবং বলছে যে তখন দুই একজন সার্ভিসিং এর ইনচার্জ আছিল, জহুর ভাই, এখন পরে ফরেস্টে ছিলেন, এখন মনে হয় চাকরিতে রিটায়ারমেন্টে গেছেন, উনি আছেন কিনা আমি তো জানি না। তো আমার এমডি স্যার এক্সাম্পল দিছে, কয় জহুর যেরকম পায় তুমি এরকম পাইবা, ঠিক আছে এটা বলছে। তো বলার পরে আমি আর কিছু বলিনি, এখন তো আমার আর কোনো অপশন নাই। তো আমি বলছি স্যার, তখন আমার এক কলিগ আছিল নূর আজম স্বপন, এও থাকতে পারে এখানে, আমি জানি না, স্বপন ভাই আমার ফোন দিছে,
অনেকেই বলে যে এরকম এমডি ইয়ে বলছে, তো আমি বলছি আপনি বলেন যে আমি আগামী বছর থেকে দেখি, আগামী বছর এই বছর যাক, এখন আসবো না, পরের বছর। তো তার মানে পরের জানুয়ারি থেকে ভাগ্য ভালো এমডি স্যার ওই সময়ে চলে গেছে আর কি, 7 সাল, এরপর 8 সাল, মানে যদি ছাদ থাকতেন তাহলে আমাকে অবশ্যই ওই সময়ে ঢাকায় বাধ্যতামূলক চলে আসতে হইত। আমি যেটা করছি পরে, ধরেন এরপরে আসলো পরবর্তী ম্যানেজমেন্ট, পরবর্তী ম্যানেজমেন্ট আসার পর উনারাও কিন্তু এরকম এইচআর হওয়ার জন্য বলছেন, জাফর আলম স্যার। হ্যাঁ, ওই যে তোমার, আমি এবং আমার আরেকজন কলিগ আছে আপনারা জানেন, হেরে সব যে তোমরা এইচআর হইতে হবে। আমি বলছি স্যার আমি এইচআর হব না, এইচআর হইলে নির্দিষ্ট বেতন, এই নির্দিষ্ট বেতন হবে না। আপনাদের সবাই উদ্দেশ্যে আরেকটা বিষয় আমি জানাই রাখি, এখন তো বেতনে পাই ভাই 2012 সাল থেকে গভর্নমেন্ট, মানে কোম্পানি জোর করেই ধরেন বা ইদ্রার কারণেই বলেন আমাদেরকে এইচআর করছে। হ্যাঁ, তো আমি ডেভেলপমেন্টে যখন ছিলাম তখন সর্বোচ্চ 1 মাসে যে ইনকাম করছি সেটা হচ্ছে 17 লাখ টাকা, এটা বৈধ পথের, আমার কিন্তু দামি ছিল না 2008 সাল পর্যন্ত, ঠিক আছে। তাহলে তখনকার সময় যদি 17 লাখ টাকা 1 মাসে ইনকাম করা সম্ভব হয়, বর্তমানে 51 লাখ টাকা করা সম্ভব 1 মাসে, কারণ এটা কমিশনটাই তো বেশি। আর এইচআর আমার দৃষ্টিতে কোম্পানি আপনাকে করার জন্য ব্যস্ত থাকবে, অর্থাৎ আমরা যদি আমাদেরকে উপযুক্ততা তৈরি করি, এটার কোনো আসলে ক্রাইটেরিয়া না, ক্রাইটেরিয়া হচ্ছে আমার সংগঠনে যে আমি যখন, এটা কি এক হয়েছে লেবার পেশা নাকি জমিদারি পেশা, আমাকে এই লাইনে আসতে হবে। লেবার পেশা কাকে বলে? লেবার পেশা হচ্ছে সেই পেশা যে পেশায় না গেলে ইনকাম নাই, আর জমিদারি পেশা কাকে বলে? যে পেশায় না গেলেও ইনকাম হবে। তাহলে লেবার পেশায় যদি আমি না থাকলে যদি ইনকাম না আসে তাহলে তো লেবার পেশা, তাহলে জমিদারি পেশায়, যেহেতু ইন্স্যুরেন্স একটা জমিদারি পেশা আমি বলবো, এবং আমার সাথে অনেকে একমত হবেন যে এটা জমিদারি পেশা। জমিদারি পেশা কি কারণে? আপনার অনেকগুলি লোক থাকবে, আপনি যদি কোনো অ্যাবসেন্সও ঘটে তাহলে আপনার ব্যবসা অটো হবে, যখন অটো হবে তখন ইন্স্যুরেন্স কোম্পানিও চাইবে আপনাকে তাড়াতাড়ি এইচআর করার জন্য। আর অবশ্যই ধরেন যে কোম্পানিগুলি এইচআর করে, আপনারা জানেন 35টা কোম্পানি সবাই তো করে না, তবে যারা যারা করে, এবং আমার ধারণা সবাই একটা সময় এটাতে এনকারেজ হবে, এবং সকল কোম্পানি যেহেতু তাদের নির্দিষ্ট লোকজন দরকার, তো এমপ্লয়েড লোক হইলে হয় কি, তাদের তো রোল হয় দুইটা, একটা হচ্ছে এইচআর হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের আন্ডারে, তো তার ধরেন ওই রোলটাও মানতে হবে, ধরেন কোম্পানির নীতি নিয়মগুলিও মানতে হবে, পাশাপাশি ডেভেলপমেন্টের এন্ড থেকে যে দায়িত্বগুলি আছে সেটাও পালন করতে হবে, তখন কিন্তু রোলটা দুইটা হয়। তো এই দুইটা রোলের ক্ষেত্রে আমার যেটা সাজেশন ম্যানেজমেন্টের পক্ষ থেকে, আমি যেখানে আছি প্রগতি লাইফের, তো এখানের পক্ষ থেকে আমার সাজেশন হচ্ছে যে এই প্রগতি লাইফের ক্ষেত্রে না, সকল কোম্পানির ক্ষেত্রে, তবে স্পেশালি যেহেতু যে কোশ্চেন করছে সে অবশ্যই প্রগতি লাইফের, না হয়েছে এটা করতো না আর কি, এটা আমার বিশ্বাস। তো এটা হচ্ছে যখন আপনার অধীনে এমন লোক তৈরি থাকবে যে আপনার অ্যাবসেন্সেও ব্যবসা সুন্দর চলবে, তখন বুঝবেন আপনাকে এইচআর করবে। এবার এই ঘটনাটা কিভাবে হবে এটা নিজের অ্যাজাম্পশন করলেই কিন্তু অনুমান করা যায়, ঠিক আছে। আর যেহেতু যদি আপনাকে ছাড়া যদি এই আপনার ব্যবসা যদি কম হয়, গ্রাহকের টাকা কিন্তু আমার দিতে হবে, অফিস ভাড়া কিন্তু দিতে হবে, স্টাফের স্যালারি দিতে হবে, ঠিক আছে, তাহলে গ্রাহকের টাকার এনশিওর যদি করতে হয়, তাহলে এমন চিন্তেই সিনিয়র অর্গানাইজার যারা আছে, বিশেষ করে যারা এইচআর হইতে চাইবে, এই তাদের দরকার হয়েছে তাদের অ্যাসেন্সে যাতে ব্যবসাটা সঠিকভাবে পরিচালিত হয়, ঠিক আছে। এবং আমার বিশ্বাস সবগুলি কোম্পানি এই পর্যায়ে আসবে একটা সময়, বিএম এর উপরে সকল কোম্পানি, যেহেতু ইদ্রার সাথে আমার কথা হয়েছে বা আমি একটা মিটিং এ ছিলাম, তো ওখানে তাদের যেটা সেন্স গভর্নমেন্ট থেকেই এজিএম থেকে উপরের দিকে সবাইরে যাতে বেতনের আওতায় নিয়ে আসা হয়, অনেক কোম্পানি নিয়ে আসছে, অনেক কোম্পানি চেষ্টা করতেছে।